আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আমি নিয়ে এসেছি বোয়াল মাছের একটা খুব মজাদার রেসিপি, সেটা হচ্ছে বোয়াল মাছের ঝালও বলা যায় আবার বোয়াল মাছের চচ্চড়িও বলা যায়। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপিটি। আমি এখানে চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এখানে এক কাপের মতো নর্মাল সয়াবিন তেল ইউজ করেছি আমি। তেলটা একটু গরম হলেই আমি বাকি ইনগ্রিডিয়েন্টগুলো দিয়ে দিব। তেলটা আমার গরম হয়ে এসেছে, এখানে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে একটু হালকা বাদামি কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে একটা পাকা টমেটো দিয়ে দিব। পাকা টমেটোটা দেওয়ার কারণটা হচ্ছে মাছের ঝোলের কালারটা যেন একটু লাল হয়। আর আমি এখানে 2 চা চামচ রসুন বাটা আর 1 চা চামচ আদা বাটা দুটো মিক্স করে দিয়ে দিয়েছি এখানে। কেউ চাইলে এখানে পেঁয়াজ বাটাটাও ইউজ করতে পারে, বাট আমি ইউজ করি না, কারণ হচ্ছে আমি পেঁয়াজ কাটাটা একটু বেশি করে দিয়েছি, সেই জন্য আর আমি পেঁয়াজ বাটাটা এক্সট্রা অ্যাড করি না এটার সাথে। স্বাদ অনুযায়ী লবণ, এগুলো একটু ভেজে নিচ্ছি। এক চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ মরিচ গুঁড়োটা কেউ চাইলে আরও একটু দিতে পারেন, আপনাদের ঝালের উপর নির্ভর করে কে কেমন ঝাল খাবে। এগুলা দিয়ে একটু ভালো করে ভাজতে হবে। ভাজার সময় খেয়াল রাখতে হবে এগুলা যেন নিচে দিয়ে পোড়া না লেগে যায়। চুলার আঁচটা তখন একটু মিডিয়াম দিতে হবে। আর এগুলো ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে একটু হালকা কুসুম গরম পানি দিয়ে দিব মশলাগুলো কষানোর জন্য। এই তো মশলাগুলো প্রায় কষানো হয়ে আসছে, এখন আমি তেল উঠে এসেছে এর মধ্যে। এখন আমি এর মধ্যে একটা আলু কুচি, আলু কিউব করে কাটা আলু দিয়ে দিয়েছি। এখানে মাঝারি সাইজের একটা আলু ইউজ করেছি আমি, যদি একটু ভালো করে নেড়ে দিতে হবে। তারপর আমি বোয়াল মাছ দিয়ে দিব। বোয়াল মাছ আমার এখানে প্রায় 1/2 কেজির মতো আছে। এগুলো দিয়ে ভালো করে কষাতে হবে। কষানোর শেষে এবার আমি একটু হালকা কুসুম গরম পানি ইউজ করব। আপনারা চাইলে এই কষানোতে বা মাছের রান্নাতে এখানে নর্মাল পানিও ইউজ করা যায়। এই তো আমার মাছ রান্না হয়ে আসছে। আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকার বেল বাটনটা ক্লিক করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।